পালক হয়ে শোভা পাব তোমার অঙ্গভূমি। ও বন্ধু শুনছ কি, পালক হব আমি। ময়ূরের সৌন্দর্য কাকে না মোহিত করে, তাই একজন সাধারণ মানুষ থেকে কবি সকলেই কিন্তু এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি কবিতা লিখেই ফেলতে পারে। ময়ূর পৃথিবীর অন্যতম সুন্দর একটি প্রাণী। এর সৌন্দর্যতায় আকর্ষিত হয়ে ছোটবেলা থেকেই আমরা এর পাখনা আমাদের বইয়ের পাজে রেখে দিতাম, যাতে করে সে একটু বড় হতে পারে। এই ময়ূরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মানুষ তাকে তাদের মনের একটি অন্য জায়গায় ঠাঁই দিয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি দুর্লভ ময়ূরের ছবি দেখাবো যা আপনারা দেখে মোহিত হয়ে যাবেন। নাম্বার 10, গোল্ডেন পিকক বা সোনালী ময়ূর। পৃথিবীর সবচেয়ে সুন্দর ময়ূরগুলির মধ্যে অন্যতম একটি ময়ূর হলো এই সোনালী ময়ূর। এই পাখিটি খুবই কম দেখতে পাওয়া যায়। এই পাখির পাখাগুলোও সোনালী রঙের হয়ে থাকে। শুধু তাই নয়, এদের ডিমগুলোও সোনালী রঙের হয়ে থাকে। নাম্বার 9, গ্রেট আর্গাস ফিজেন্ট। এই ময়ূরটি সমস্ত ময়ূরদের মধ্যে অত্যন্ত সুন্দর একটি প্রাণী। এই ময়ূরদের মধ্যে স্ত্রী ময়ূরদের তুলনায় পুরুষ ময়ূরদের পাখা বেশি বড় হয়। এই পাখনার সাহায্যে সে স্ত্রী ময়ূরদের অন্যদের থেকে রক্ষা করে থাকে। এছাড়াও যখন স্ত্রী ময়ূরগুলিকে আকর্ষিত করতে ইচ্ছে হয়, তখন তারা তাদের ডানাগুলি এইভাবে তাদের সামনে গিয়ে মেলে ধরে। আর এই সময় এই ময়ূরগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। এই ময়ূরগুলো বিভিন্ন পোকামাকড় ও অন্যান্য ছোট ছোট কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। নাম্বার 8, এবার আমরা কথা বলবো হোয়াইট পিকক বা সাদা ময়ূর নিয়ে। এই ময়ূরগুলো খুবই কম দেখা যায়। এই ময়ূরগুলো আসলে নীল ময়ূরেরই একটি প্রজাতি। জেনেটিক পরিবর্তনের মাধ্যমে এদের এই রং দেওয়া হয়েছে। এদের চোখের রং গাঢ় নীল রঙের হয়ে থাকে। এদের পাখনায় কোনো রং না থাকলেও দেখতে কিন্তু অসাধারণ লাগে। নাম্বার 7, ওয়াইল্ড পালওয়ান পিকক। এই ময়ূরটি অন্যান্য ময়ূরের তুলনায় অনেকটাই ছোট, কিন্তু সৌন্দর্যে ভরপুর এবং খুবই আকর্ষণীয়। এই ময়ূরগুলো শুধুমাত্র ফিলিপিন্সের পালওয়ান আইল্যান্ডেই পাওয়া যায়, তাই এই আইল্যান্ডের নাম অনুসারেই কিন্তু এই ময়ূরগুলোর নামকরণ করা হয়েছে। এই প্রজাতির পুরুষ ময়ূরদের ডানার রং ম্যাটালিক ব্লু এবং পার্পল রঙের হয়ে থাকে এবং স্ত্রী ময়ূরদের গায়ের রং ধূসর হয়ে থাকে। পুরুষ ময়ূরগুলোর ডানা প্রায় 20 ইঞ্চি হয়ে থাকে আর স্ত্রী ময়ূরদের ডানা একটু ছোট, অর্থাৎ 16 ইঞ্চি হয়ে থাকে। অসিলেটেড টার্কি। আপনারা নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে এটি তুর্কির একটি প্রজাতি। তুর্কিরা এটাকেই অসিলেটেড টার্কি বা ময়ূর হিসেবে চেনে। এই প্রজাতির পুরুষ ময়ূরগুলো 80 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর স্ত্রী ময়ূরগুলো ওজনে প্রায় 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের সুন্দর স্বভাবের কারণে অনেকে এই ময়ূরগুলোকে তাদের নিজেদের ঘরে পুষতে ভালোবাসে। আর এই ময়ূরটি দেখতে হলে আপনাকে অবশ্যই তুর্কি যেতে হবে, কারণ এই ময়ূরটি শুধুমাত্র তুর্কিতেই পাওয়া যায়। নাম্বার 5, এশিয়ান পিকক। এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি হিসেবে চিহ্নিত করা হয়। এই পাখিটি মূলত ভারতের প্রজাতি, তাই ভারতবর্ষে এই পাখিটি প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা প্রায় সকলেই ছোটবেলা থেকে কম বেশি এই ময়ূরটিকে দেখে এসেছি।
এই ময়ূরটির পাখনার রং মূলত নীল রঙের হয়ে থাকে, কোথাও হালকা আবার কোথাও গাঢ় নীল, এবং চকচকে পাখার ফলে পাখিটিকে দেখতে অসাধারণ লাগে। এই ময়ূরটি লম্বায় 100 থেকে 120 সেন্টিমিটার হয়ে থাকে। এদের ওজন প্রায় 6 থেকে 8 কেজি পর্যন্ত হতে পারে। এদের লেজ অন্যান্য প্রজাতির ময়ূরের তুলনায় অনেকটাই লম্বা। আর এদের আসল সৌন্দর্য আপনারা তখনই দেখতে পারবেন যখন এরা এদের ডানা দুটো সম্পূর্ণভাবে মেলে ধরে। এই অপরূপ দৃশ্যটি মুহূর্তের মধ্যেই যে কারোর মনকে কিন্তু মোহিত করে তুলতে পারে। এই কারণেই সমস্ত ময়ূরদের মধ্যে এই ময়ূরটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। নম্বর 4, ব্লু হোয়াইট পিকক। বন্ধুরা, নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এই ময়ূরটির রং নীল এবং সাদা রঙের। বিশেষত গলার অংশটি নীল সাদা রঙের এক চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায়। এদের পাখাগুলোর সাদা, নীল ও কিছুটা ধূসর রঙের হয়ে থাকে। এই প্রজাতির ময়ূরদের মধ্যে রেড হোয়াইট পিককও রয়েছে, যাদের গায়ের রং লাল এবং সাদা রঙের হয়। নম্বর 3, কঙ্গো পিকক। সুন্দর এই ময়ূরটি শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়। এই ময়ূরটি অন্যান্য ময়ূরের তুলনায় অনেক ছোট হয়। এদের মাথায় ছোট্ট একটি সাদা রঙের মুকুট থাকে। পাখাগুলি নীল, কালো এবং হালকা সবুজ রঙের হয়ে থাকে। আর গলার কিছুটা জায়গা পালকহীন গেরুয়া রঙের হয়। এই ময়ূরটি লম্বায় 68 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই পাখিটি আফ্রিকার কঙ্গো নামক দেশের জাতীয় পাখি। নম্বর 2, গ্রিন পিকক। দক্ষিণ এশিয়াতে দেখতে পাওয়া এই ময়ূরটি দেখতে খুবই সুন্দর হয়। এই পাখিটির শরীরের 3/4 অংশই সবুজ রঙের হয়ে থাকে, তাই এই পাখিটিকে গ্রিন পিকক বলা হয়। এই ময়ূরটি ভারতীয় নীল ময়ূরের মতোই দেখতে, শুধুমাত্র আলাদা প্রজাতি হওয়ায় রঙটিও আলাদা হয়ে থাকে। এই ময়ূরটি লম্বায় 1 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। এই ময়ূরটির পাখার বেশ কিছুটি অংশ ধূসর রঙের হয়, যা একে দেয় এক অপরূপ সৌন্দর্য। নম্বর 1, পিঙ্ক পিকক। এই ময়ূরটি অত্যন্ত দুর্লভ একটি ময়ূর। এই পাখিটি দেখতে পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। এই পাখিটি দেখতে এতটাই চমৎকার যে একবার দেখলে চোখ সরাতেই পারবেন না, যার প্রমাণ আপনারা আপনাদের স্ক্রিনেই লক্ষ্য করতে পারছেন। আসলে ময়ূর এমন একটি প্রাণী যার সৌন্দর্য আপনার মনকে গভীরভাবে মোহিত করতে পারে। আজকের ভিডিওতে কোন ময়ূরটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন প্রাণীর ভিডিও এই চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন, আমরা সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।